দুই সময়ে তওবার দরজা বন্ধ হয়ে যায় মৃত্যু যন্ত্রণা কোন দিক থেকে শুরু হয় আগামী কালকের কাজটা আজকেই করুন আর আজকের কাজটা এখনই করুন আসসালামু আলাইকুম অর অহমাতুল্লাহ হি ওয়া রকায়তু না আহমাদুল্লাহ সুবহা নাহু ওয়াতা আলা ওয়া উসল্লি ওসল্লি আলা মুহানাদিন না বিগ গিলা আর বিগ গিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনই ভাই বোনেরা এমন অনেক মানুষ আছে যারা তওয়বা করতে চায় না বা এমনটা ধারণা পোষণ করে বা এমনটা বলতে থাকে যে মৃত্যুর আগে অবশ্যই আমি তওবা করবো ভালো হয়ে যাব নামাজি হয়ে যাব দিনদার হয়ে যাব পরহেজগার হয়ে যাব। এই সমস্ত মানুষ যারা আসলে বলে যে আমি তবা করব ভালো হয়ে যাব হ্যাঁ এক সময় আমি নামাজি হব আমি মৃত্যুর আগে ত অবাক করবো এখন একটু পাপ কাজ করে নেই বা এখন বয়স একটু কম আছে বা এখনই তো একটু দুষ্টামি করার সময় তো এই সমস্ত মানুষ আসলেই হতবাখা মানুষ এবং কপাল পোড়া মানুষ কীভাবে এরা কপাল পোড়া কারণ হচ্ছে যে তওবা কিন্তু তওবার একটা দরজা আছে এই দরজা সব সময় আমাদের জন্য খোলা কিন্তু এমন দুইটা সময় আছে যে দুইটা সময়ে তওবার দরজা বন্ধ হয়ে যায় আর এই দরজা বন্ধ হওয়ার কিন্তু নির্দিষ্ট সময় নেই আমরা কেউ জানি না যে কখন এই দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু হাদিস থেকে জানা যায় যে তবার দরজাটা আসলে কখন বন্ধ হবে প্রিয় ভাই বোনেরা দুই সময়ে তবার দরজা বন্ধ হয়ে যায় প্রথম নাম্বার হচ্ছে যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় মৃত্যু যন্ত্রণা কোন দিক থেকে শুরু হয় পায়ের দিক থেকে শুরু হয় পায়ের দিক থেকে আস্তে আস্তে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 মাথা দিয়ে মুখ হয়ে রোহটা বের হয়ে চলে যায় এবং যখন রোহ বের হয়ে চলে যায় তখন সেই মৃত্যু ব্যক্তি তার রোহকে দেখতে পায় তো যখন আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আমার চলে যাওয়ার সময় এসেছে আমি চাইলেও আর এই পৃথিবীতে থাকতে পারবো না বেশিক্ষণ অবস্থান করতে পারবো না তো এই সময়ে যদি আপনি তওবা করেন আপনার তবা কবুল করা হবে না কারণ যখনই আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে সাথে সাথে আপনার তওবার দরজা বন্ধ হয়ে গেছে যারা ভাবেন যে মৃত্যুর আগে আমরা তওবা করে নেব তারা কি বলতে পারেন যে আপনার মৃত্যু যন্ত্রণা কখন শুরু হবে কোন দিন আপনার মৃত্যু হবে যদি আপনার কাছে সেই ইনফরমেশান থেকে থাকে যদি সেই এলেম বা জ্ঞান আপনি মানে রাখতে পারেন তাহলে আপনি এই ভরসায় বা এই আশায় থাকতে পারেন যে মৃত্যুর আগে আমি ভালো হয়ে যাব মৃত্যুর আগে আমি তবা করব তো আমাদের এই মৃত্যুর যেমন গ্যারান্টি নেই ঠিক তেমনইভাবে কেয়ামতের কিন্তু গ্যারান্টি নেই যখন কেয়ামত শুরু হবে অর্থাৎ পশ্চিম দিকে সূর্য যখন উদিত হবে সাথে সাথে কিন্তু তবার দরজা বন্ধ হয়ে যাবে তো যখন দেখবেন যে কেয়ামত আসন্ন কেয়ামত ঘনিয়ে এসেছে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে তখন যদি আপনি তওবা করেন আপনার তওবা কিন্তু কবুল করা হবে না এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে এখনই ভালো হয়ে যাওয়া এই কথাটা যে আগামী কালকে ভালো হয়ে যাব। আগামী কালকে থেকে নামাজ পড়ব এটা না করে আগামী কালকের কাজটা আজকেই করুন আর আজকের কাজটা এখনই করুন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ যেমনইভাবে আমরা তওবার মাধ্যমে আল্লাহ আল্লাহ তালার কাছে আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা চেয়ে নিতে পারব আমাদের পাপগুলোকে আমরা আল্লাহ তালার কাছে তওবা করার মাধ্যমে মোছন করে নিতে পারব ঠিক তেমনইভাবে আমাদের জীবনের উন্নতি দিন দিন আমরা আমরা অনেক উন্নত হতে পারব ইনশাল্লাহ এবং সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই আল্লাহ তালার কাছে বেশি বেশি তাওবা করার তাওফিক দান করুন এবং হালাল পথে সঠিক পথে জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়ামা তৌফিক ওসসালামুক ওরহমতুল্লা